আসসালামু আলাইকুম। গাজীপুর টেলিভিশনের নিয়মিত আয়োজন গাজীপুরের গুণীজন পরিচিতির আজকের পর্বে আমরা সংক্ষিপ্তাকারে পরিচিত হব। গাজীপুর জেলার বিখ্যাত রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ রহমত আলী সম্পর্কে বাংলাদেশ রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের নাম আলহাজ অ্যাডভোকেট রহমত আলী। গাজীপুরবাসীর নয়নের মণি অবিসংবাদিত এই নেতার জন্ম 1945 সালের 16 সেপ্টেম্বর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। তার পিতার নাম শেখ মোহাম্মদ আসর আলী, মাতা শুক্কুরজান বিবি। গ্রামের স্কুলে তার লেখাপড়ার হাতে খড়ি। ময়মনসিংহের বালুকা বাটাজুর উচ্চ বিদ্যালয় থেকে 1962 সালে কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি লাভ করেন। প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে অংশগ্রহণ করেন তিনি। 1956 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গাজীপুরের রাজবাড়ির ময়দানে ভাষণ দিলে তিনি পাকিস্তান বিরোধী মনোভাবের সৃষ্টি হয় এবং রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে তৎকালীন ছাত্রনেতা ফজলুল হক মনির সাথে আলোচনার এক পর্যায়ে ছাত্রলীগে যোগদান করেন। 1969 সালের গণঅভ্যুত্থানের সক্রিয় ভূমিকা এবং 70-এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ভারত অবস্থান করেন এবং সেখানে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার কাজে নিয়োজিত ছিলেন অ্যাডভোকেট রহমত আলী। এছাড়া তিনি মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট নিয়ে বিশেষভাবে কাজ করেছেন। এ সময় তিনি সাধারণ মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ছাড়াও দিল্লিতে বিশেষ ট্রেনিং প্রাপ্ত হন। 1972 সালের 19 এপ্রিল বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ কৃষক লীগের জন্ম হয়। বঙ্গবন্ধুর আশীর্বাদে তিনি কৃষক লীগের প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হন। 1974 সালের কৃষক লীগের কাউন্সিলে বঙ্গবন্ধু তাকে কৃষক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এছাড়াও আলহাজ অ্যাডভোকেট রহমত আলী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নৃশংসভাবে খুন হলে 1976 সালের 10ই জুলাই জিয়াউর রহমানের সময় সামরিক জান্তা কর্তৃক গ্রেফতার হন। 2 বছর 8 মাস 17 দিন কারাভোগ করেন। পরবর্তী সময়ে 1983 সালের 15ই ফেব্রুয়ারি গ্রেফতার হন। এ সময় তাকে ক্যান্টনমেন্টে নিয়ে নির্যাতন করে সবকটি দাঁত উপড়ে ফেলে এবং ডান হাত ও বুকের পাঁজর ভেঙে ফেলে। 1990 সালের 29শে নভেম্বর তিনি আবারও গ্রেফতার হন এবং এরশাদ সরকারের পতন হলে তিনি মুক্তি লাভ করেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট রহমত আলী 1991 সালের 27শে ফেব্রুয়ারিতে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1996 সালের 12ই জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি জাতীয় সংসদের প্যানেল স্পিকারের দায়িত্ব পালন করেন। সেই সাথে দায়িত্ব পালন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির এবং পরবর্তীতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই বীর মুক্তিযোদ্ধা। সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি কার্যপ্রণালীবিধি ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 সালের 29শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মতো সফল সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রমাণ করেন, মানুষের ভালোবাসা এমন এক মহা ঔষধ যা মানব জীবনে কেবল সম্মান বয়ে আনে। আলহাজ অ্যাডভোকেট রহমত আলী গাজীপুর জেলার প্রতিটি মানুষের হৃদয়ে শক্তপোক্ত স্থান করে নিতে সক্ষম হয়েছেন, কারণ তিনি তার রাজনীতির জীবন আদর্শ থেকে এক পা সরে আসেননি, নিজেকে সঁপে দিয়েছিলেন গাজীপুরবাসীর উন্নয়ন ত্বরান্বিত করার জন্য। আওয়ামী রাজনীতির পথ প্রদর্শক, গাজীপুরবাসীর প্রাণের মানুষ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ রহমত আলী 2020 সালের 16ই ফেব্রুয়ারি সকাল 7:35 রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাজীপুর টেলিভিশন বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট রহমত আলীর জান্নাত কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে শীঘ্রই। সাক্ষাৎ পেতে পেজে ফলো, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ, এবং সবার মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ।